ভিনদেশি এক ইউটিউবারকে হয়রানির অভিযোগে স্বদেশি এক বয়োজ্যেষ্ঠকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। 24 ঘন্টা ফেরুনের আগেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ। অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজটি সম্পন্ন করেছেন। সেই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই বৃদ্ধের আচরণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ঠিক আছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, দেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আপনাদের। তবে আমরা যারা স্বদেশি, আমরা যারা বিদেশ থেকে, আমরা যারা প্রবাসী বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই, এবং আমরা যখন এয়ারপোর্টে আমাদের স্বদেশীদের দ্বারা হয়রানির শিকার হই এবং সেই অভিযোগ করা হলেও সেই দিনের পর দিন সেই অভিযোগের বিচার হোক দূরের কথা, সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতেও আমরা প্রবাসীরা কখনোই দেখিনি। একটা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবচেয়ে প্রথম যখন প্রবেশ করা হয় এয়ারপোর্ট, বিমানবন্দর হচ্ছে একটা দেশের প্রবেশদ্বার, সেই বিমানবন্দরের চিত্র যখন এইরকম হয় তখন সেই সুদক্ষ আইনশৃঙ্খলা বাহিনী, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোথায় থাকে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য? এই যে এয়ারপোর্টের আচরণের শিকারগুলো, এটা কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অন্যতম কারণ হয় না? সেই ইউটিউবার ব্লগার কিন্তু বুড়িগঙ্গার দূষণীয় তার পেজে পোস্ট করেছে। আসুন এখন আমরা দেখি সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে কতটুকু পদক্ষেপ নেয় এবং কতটা সময় নেয়। তাই এই দুর্বলের উপরে আইন প্রয়োগটা বাংলাদেশের চিরাচরিত সংস্কৃতি হয়ে গিয়েছে বলেই আমরা কিন্তু ধরে নিব। এই ইউটিউবার কিন্তু তার পেশাই হচ্ছে ব্লগ তৈরি করা, ভিডিও তৈরি করা। তার সেই ভিডিওটি তৈরি করে সে মিলিয়নের উপরে ভিউ করে নিয়েছে এবং তার সেই ভিউ ভাড়াতেও কিন্তু আমাদের দেশের এই ট্যুরিস্ট পুলিশ আরও সহায়তা করেছেন। ধন্যবাদ আপনাদেরকে, সেই দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধাকে হাত করা পরিয়ে গ্রেপ্তার দেখানোর জন্য। আশা করি এই যে দেশের প্রবেশদ্বার এয়ারপোর্টের, সেই আমরা যারা প্রবাসীরা এই ধরনের হয়রানির শিকার হই, দেশের ভাবমূর্তি রক্ষার্থে সেখানেও যথাযথ পদক্ষেপ নেবেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্তর জন্য পদক্ষেপ নেবেন, সর্বক্ষেত্রেই আপনাদের এই দক্ষতার পরিচয় দিবেন। তখনই বুঝতে পারবো যে আপনারা দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য রাষ্ট্রীয় শপথ নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর যদি না করতে পারেন তাহলে এই বৃদ্ধার কাছে সহ দেশবাসীর কাছে, আমরা যারা এয়ারপোর্টে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি, স্বদেশীদের কাছে, আমাদের স্বদেশীদের কাছে, সেই আমাদের কাছে আপনারা মাথা নত করে ক্ষমা চাওয়া ছাড়া তো আমি আর রাস্তা দেখি না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথ পালনের জন্য চেষ্টা করবেন, এই বিদেশি ইউটিউবারকে খুশি করার জন্য নয়, আমাদের স্বদেশীদের জন্য আপনারা স্বদেশী দায়িত্ববান কর্মকর্তা হিসাবে আপনারা দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।